اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم يا معاشر الشباب من استطاع منكم البات فليتزوج فإنه أغز للبشر وأحسن للفرد ومن لم يستطع فعليه بالصوم فإنه له بجاء وما شماني تو بھائي لانتجي لكن بباهر مول যে জামাই যে বিয়ে করবে সে যেন মেয়েকে দেখে নাই এমন বোখারি হাদিস নিয়ে এসছে হাজরা তাইসার হাদিস নিয়ে যে বিবাহের পূর্বে আল্লাহ রবুল আলমিন হাজরা তাইসাকে দেখিয়েছেন তো এতে থেকে একটা দলিল হয় যে বিবাহের পূর্বে মেয়েকে দেখতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো যে আলফাল মোহর করা এটা ঠিক না মোহর ধার্য করতে হবে যেটা হবে নগদ যেটা সে পরিশোধ করতে পারবে এক লাখ দু লাখ পাঁচ লাখ মোহর করে সোজ করতেও পারবে না আর মোহর পরিশোধ হবে না অথচ মোহর অবশ্যই দেওয়া দরকার নারী তার তার সঙ্গে মানে সম্পর্ক জড়াবে দ্বিতীয় নম্বর কথা হলো যে ভোজ আপনার খাওয়ান দন মেয়ের পক্ষ থেকে হবে না জাস্ট কয়েকটা লোক আসবে বিয়ে পরিয়ে নিয়ে চলে যাবে ছেলের পক্ষ থেকে এসেছে হাদিসে যে তার যতটা সম্ভব পারলে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা সে অলিমা হবে। এত শর্টকাট পদ্ধতি বিয়ের জন্য ছ মাস আগে দিন ধার্য করার প্রয়োজন নেই বিয়ে দেখতে গেল পছন্দ হল বিয়ে করলো বিয়ে ঠিক আসলে কি বলুন তো আমাদের সমাজে যে প্রসার যে একটি মানে প্রথা এটা একদম রং। এই রং প্রসেসে মানে আমাদের বিয়ে হচ্ছে শরীরের সম্মত হচ্ছে না তাই বলবো সম্মত বিয়ে করতে হলে দু তিনজন চারজনকে নিয়ে গিয়ে বিবাহ করে নিতে হবে আর যে ছেলে বিয়ে করবে তার মা আব্বা বা স্যারাই দেখতে পাবে বন্ধু বান্ধব কাউকে নিয়ে গিয়ে মেয়েকে দেখানো যায় নয় আশা করি বুঝতে পেরেছি